তুমি কি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য তৈরি করছো? আর যদি সেটা করে থাকো আর অঙ্কে যদি দুর্বল হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আর আজকের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ আমি তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য বিভিন্ন শর্টকাট এবং তার অ্যানালাইসিস সহ অঙ্ক নিয়ে আসবো। তো চলো আমরা স্টার্ট করি। তবে আজকের বিষয় হচ্ছে তোমার দশমিকের যোগ কিভাবে করা হয়, খুবই ডিটেলসে খুব সহজভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেবে, তাহলে কিন্তু দশমিকের যোগ আজ থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে যদি আমরা 31.41 এটার সঙ্গে যোগ করি 43.69, ঠিক আছে, এটা যদি আমরা যোগ করি, তো ভগ্নাঙ্ক দশমিকের যোগ বা বিয়োগের সময় একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে দশমিক রয়েছে, দশমিকের সোজাসুজি দশমিক হবে। দেখো আমরা সাজিয়ে লিখছি, তো পরবর্তীতে শিখে যাবে, তো কোনো সাজিয়ে লিখতে হবে না, এখানে এই অবস্থায় থাকলেও যোগ করে দিতে পারবে, তবে এখানে দেখে দেওয়া হচ্ছে। তো 31.41 এর সঙ্গে যোগ করতে হবে 43.69। দেখো দশমিকের সোজাসুজি দশমিক, শুধু এই একটা নিয়ম তোমাকে মনে রাখতে হবে। এরপর প্লেন যেমন যোগ করে সেরকমই যোগ, 9 কে 10-এ 0 হাতে থাকছে 1, 4 এ 6 10 এ 11 1 হাতে থাকছে 1, ঠিক আছে, 3 একে 4 আর হাতে রাখিয়ে 5 আর 4 আর 3 এ 7। ভালো করে দেখো, দশমিক না থাকলে যেমন যোগ হয় সেভাবে যোগ করে নিলাম, ঠিক আছে? এবার শুধু আমরা করবো কি, এই দশমিক যেটা আছে এটা একই লাইনে বসিয়ে দেবো, ঠিক আছে? এই হলো আমাদের দশমিকের যোগ, ঠিক আছে? তো আমরা একটু বড় বা অন্য ধরনের একটা উদাহরণ নিয়ে দেখে নিচ্ছি, ঠিক আছে? যদি আমরা 321.4, ঠিক আছে, এইটার সঙ্গে 5.71 এইটা যোগ করি, তো আমাদেরকে মনে রাখতে হবে কি একটাই কথা, যে দশমিকের সরাসরি দশমিক, অর্থাৎ এই দশমিক মনে করো এই দশমিক আর এইটা হলো এই দশমিক। তো প্রথম সংখ্যাটা যা আছে আমরা লিখে নিই, আছে 321.4 আর 5.7। দেখো 5টা এখানে লিখতে হবে, দশমিক 7 এখানে আর 1 এখানে, ভালো করে দেখো দশমিক এই দশমিকটা, তাহলে 5.71। দেখো কোনো ধরনের মাঝে গ্যাপ থাকবে না, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের সাজানো। এবার প্লেন যেভাবে আমরা যোগ করি জাস্ট যোগ করে দেবো, এখানে কিছু না মানে একটা শূন্য আছে, তাহলে 1 আর 0 যোগ করলে 1 হবে, 4 আর 7 যোগ করলে তোমার হয় 11, হাতে থাকছে 1, 5 একে 6 আর 1 একে 7 আর এখানে 2 নেমে যাবে আর এখানে 3, তাহলে 327.1, এখানে দশমিকটা বসে যাবে সরাসরি 1 1, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। যদি আমরা একটু অন্য ধরনের একটা উদাহরণ নিই, চলো আমরা দেখে নিই, তো এটাও দেখে নেবে, তার কারণ বিভিন্ন ধরনের যত ধরনের যোগ হতে পারে সব কিছু আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন যদি আমরা 5 57, ঠিক আছে, এইটার সঙ্গে যোগ করতে চাই 3.61 এই সংখ্যার সঙ্গে, ঠিক আছে? তো দেখো এখানে কোনো দশমিক নাই, তো এরকম যদি কোনো সংখ্যায় দশমিক না থাকে তাহলে জানবো ওর পরে দশমিক আছে, ঠিক আছে? তো 57 লেখো, 57, এই 57টা দশমিক, দশমিকতে আমরা যত খুশি শূন্য লিখতে পারি, ঠিক আছে? দশমিকের পরে শূন্যর কোনো দাম নাই, তো আমরা কটা শূন্য লিখবো দেখবো, এখানে দশমিকের পর মানে এর পাশের যে অঙ্কটা রয়েছে তার দশমিকের পরে কটা সংখ্যা আছে, তো দুটো আছে, এই জন্য এখানে দুটো শূন্য বসিয়েছি, ঠিক আছে? এরপরে 3.61, খেয়াল করো এক লাইনে দশমিক আছে, ঠিক আছে? এরপরে প্লেন যোগ করে দাও 316.421, এর সঙ্গে যোগ করতে হবে তোমাকে 5.7, ঠিক আছে? এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে জানাও। তবে